হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি আশা করি ভগবানের কৃপায় তোমরা সবাই ভালো আছো। তো আজকে তো ষষ্ঠী, সবার আগে জানাই তোমাদেরকে শুভ ষষ্ঠী অনেক শুভেচ্ছা। তোমাদের পুজোটা এবছর অনেক ভালো কাটুক। আর আমি দেখো, আমি এই শাড়িটা পরবো বলেছিলাম ষষ্ঠীতে, তো এটা তো কিনেছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম, সেটাই পরেছি আজকে ষষ্ঠী। আর হচ্ছে কি না, আজকে তো আমি উপোস করেছি ষষ্ঠীর পুজো, সেই জন্য আজকে উপোস করেছি, ষষ্ঠীর বার করেছি। তো আজকে আমি কী খাবো কী বৃত্তান্ত, চলো দেখতে থাকো। তো নিয়ে চলে এসেছি দেখো আজকের দুপুরের খাবার। বার ব্রত করলে যেটা সবার মনে পড়ে আগেই, সেটা হচ্ছে সাবু, সাবু ভেজানো। আর এখানে কিছু ফল আছে, যেমন শশা কুচনো আর কলা, মিষ্টি দই, সাথে আছে কিছু মিষ্টি সন্দেশ আর রসগোল্লা। যাই হোক, চলো আমি হচ্ছে কি না সাবুটা মেখে নেব দই আর কলা দিয়ে। তো এটাই আমার আজকের দুপুরের লাঞ্চ। যেহেতু আমি বার করেছি, সেহেতু আজকে ভাত খেতে নেই কিংবা কোনো চালের জিনিস খেতে নেই, তো এইগুলোই খেয়ে আমাকে থাকতে হবে। আমি জানি না এতটা খেতে পারবো কি না, আমি এত খাই না যদিও। তো হচ্ছে কি না আমার মাসি খেয়েছে আর বাদ বাকি আমার জন্য এইরকমভাবে রেখেছে এত খাবার। চলো আমি আগে সাবুটা মেখে নিই, দিয়ে তোমাদের দেখাই মাখার পরে দেখতে কেমন হয়েছে। এ দেখো সাবুটা মেখে নিয়েছি দই আর হচ্ছে কি না কলা দিয়ে, দেখতে এই রকম হয়েছে। চলো খেয়ে নিই, তারপরে আসছি। এই দুর্গাষষ্ঠীর ব্রতটা নিয়ে একটুখানি কথা বলবো তোমাদের সঙ্গে। আমি যতদূর শুনেছি যে মা দুর্গার মা এই ষষ্ঠীর ব্রতটা করেছিলেন, যেহেতু হচ্ছে কি না ষষ্ঠীর দিনে তার মেয়ের আসার কথা ছিল, তো সেই জন্য সে উপোস করে যাতে আসতে কোনো অসুবিধে না হয় এবং ভালোভাবে সে পৌঁছে যায়, সেই জন্যই এই ব্রতটা করেছিল। সাধারণত ষষ্ঠীর ব্রত যেসব মহিলারা করে, যাদের বাচ্চা কাচ্চা আছে, বাচ্চাদের মঙ্গল কামনায় এই ব্রতটা পালন করে। আমাদের হিন্দু ধর্মের সমস্ত হচ্ছে কিনা হিন্দু নারীরা এই ব্রতটা পালন করে নিজেদের সন্তানের মঙ্গল কামনার জন্য। তো আজকে আমিও এই ব্রতটা করেছি আমার নিজের সন্তানদের মঙ্গল কামনার জন্য। আমি আমার মামাশির কাছ থেকে শিখেছি যে তারাও তাদের সন্তানদের জন্য এইগুলো করতো, তো আমিও শিখেছি, সেই জন্য আমিও এই ব্রতটা পালন করি ভক্তি সহকারে। শুধু এই ষষ্ঠীটাই না, অনেক ষষ্ঠী থাকে আমাদের, প্রত্যেকটা হচ্ছে কি না পুজোর আগে একটা করে ষষ্ঠী থাকে, আবার অনেক সময় পুজোর পরেও থাকে। যেরকম হচ্ছে কি না শীতল ষষ্ঠীটা পরে সরস্বতী পুজোর পরে, তো দুর্গাষষ্ঠী পরে দুর্গাপুজোর ঠিক আগের দিন, মানে কাল থেকে সপ্তমী, আজ থেকে ঘট পুজো হয়ে ষষ্ঠী পুজো হয়ে তারপরে হচ্ছে কি না শুরু হয় পুজো। তো এরকম অনেক আগে পরে, সমস্ত পুজোর আগে পরে একটা করে ঠিক ষষ্ঠী থাকে, ষষ্ঠীর ব্রত থাকে। সেই ষষ্ঠীর ব্রতগুলো হচ্ছে কি না পালন করা উচিত বলে আমার মনে হয়, আমি করি। তো নিজেদের সন্তানদের জন্য এই ব্রতগুলো পালন করা উচিত, আমি তো করি, আমার ভীষণ ভালো লাগে, ভালোবেসেই করি আমি এগুলো। এর থেকে মনের অনেক মনে শান্তি পাওয়া যায় যে আমার সন্তানদের মঙ্গল কামনা আমি করছি, তো সেখান থেকে হচ্ছে কি না এ পাওয়া যাবে। তো যাই হোক, এটাই ছিল আমার হচ্ছে কি না ষষ্ঠী নিয়ে কথা। তো জামাই ষষ্ঠীও হয়, কিন্তু জামাই ষষ্ঠী সাধারণত তারাই করে যাদের জামাই রয়েছে, তো যাদের জামাই নেই তারা জামাই ষষ্ঠী করে না। জামাই ষষ্ঠীটা ওই রকমই শাশুড়ি করে নিজের জামাইয়ের জন্য, হচ্ছে কি না ওটাও একটা ষষ্ঠী, ষষ্ঠীরই ব্রত হচ্ছে জামাই ষষ্ঠী। সেরকম অনেক ষষ্ঠী থাকে, আর এই ষষ্ঠীটা হচ্ছে নিজেদের সন্তানদের জন্য। তো এই ছিল ষষ্ঠী নিয়ে কথা, তো ভিডিওটা দেখতে থাকো। আজকে যেহেতু উপোস, সেহেতু আজকে ঠাকুর দেখতে যাওয়ার কোনো প্ল্যান নেই সেরকম, শুধু পাড়ার মধ্যেই, ঠিক আছে? তো তোমাদেরকে আমাদের পাড়ার ঠাকুর অবশ্যই দেখাবো।
এই যো আমাদের পাড়ার ঠাকুর, তোমাদেরকে দেখাবো বলেছিলাম, আমাদের পাড়ার ঠাকুর দেখে নাও। এই হচ্ছে আমাদের পাড়ার ঠাকুর। অন্যবারের তুলনায় এবারে আমাদের পাড়ার ঠাকুর অনেক ছোট হয়েছে। আমি পিয়ারি মনসু গার্ডেন লেনে থাকি, তো এটা পিয়ারি মনসু গার্ডেন লেনের ঠাকুর। এই বছর ঠাকুরের সাজ এই রকম হয়েছে, তো নানাবারে নানা রকম হয়, এইবারে এই রকম হয়েছে। দেখো, তোমাদেরকে পাড়ার ঠাকুর দেখিয়ে নিয়ে চলে এসেছি। এরপরে আমি তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব আজকে, হচ্ছে কিনা নিরামিষই, যেহেতু আজকে নিরামিষের জন্য এটা খুব স্পেশাল রেসিপি, ধোকার ডালা। আমাদের বাড়িতে যখনই নিরামিষই হয়, আর বিশেষ করে ষষ্ঠীর দিনে, এ হচ্ছে ধোকার ডালা আর ফুলকপির তরকারি মাস্ট হবেই। তো আমি ধোকার ডালার জন্য ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, তারপরে সেটা মিক্সি বলে করে নিয়েছি, পেস্ট করে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা এক চামচ, ঠিক আছে, বড় চামচের এক চামচ হচ্ছে আদা, কাঁচা লঙ্কা আর মৌরি, এই তিনটে বাটা আমি দিয়ে দেব। তার মধ্যে পরিমাণ মতো লবণ দেব আর চিনি দিয়ে দেব, ঠিক আছে। দিয়ে এটা ভালো করে আমি মেখে নেব। মেখে নেওয়ার পরে ভালো করে এটা একসঙ্গে মিক্সড করে নেব, ঠিক আছে। তো একসঙ্গে মিক্সড করে নেব। এবার আমি কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দেব আর সাথে ঘি দেব। তো অনেকে সাদা তেল দিয়েও করে, সাদা তেল দিয়েও খারাপ লাগে না, বাট আমি সর্ষের তেল দিয়ে করতে চাই, সর্ষের তেল দিয়ে একটু অন্যরকম টেস্ট হয়। তো আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি কড়াতে, এবার ওর মধ্যে ঘি দেব। তো একটু ঘি দিয়ে দেবো, ঘি দিয়ে ভালো করে তেলটা একটু গরম হলে, এবার যে মিক্সড করে রেখেছিলাম ডালটা হচ্ছে কিনা মশলা মাখি রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটা ভালো করে ঘনভাবে মানে নাড়তে থাকতে হবে, যতক্ষণ ওই জলটা শুকিয়ে যাবে, গিয়ে এটা একটু টাইট টাইট ভাব এসে যাবে, তখন আমি এটাকে নামিয়ে নেব। ততক্ষণ আমি সমানে এটাকে নেড়ে যাবো, যাতে তলায় না লেগে যায়, প্লাস জলটা শুকিয়ে যায় আর এটা একটু আট টাইপের হয়ে যায়। তো সেই ততক্ষণ অবধি, মানে টাইট যতক্ষণ না হয় ততক্ষণ অবধি এটাকে ভালো করে নাড়তে হবে। তো নেড়ে 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 হচ্ছে কিনা করতে হবে। দেখো, এখানে আমি দেখিয়ে দিচ্ছি যে নাড়া হয়ে গেছে আর এটা টাইট হয়ে গেছে। এবার আমি এটা একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি, প্লেটের মধ্যে। এবার সেই প্লেটটার মধ্যে খুন্তির সাহায্যে, যেহেতু এটা গরম আছে, খুন্তির সাহায্যে আমি এটাকে একটা শেপ দেবো, চৌকো শেপ। তো চৌকো শেপ এসে গেলে তারপরে সেটা আমি বরফি স্টাইলে কাটবো। তো তোমরা যে যেরকম পারবে সেরকমভাবেই কাটতে পারো, কাটার সাথে কোনো টেস্টের কোনো কিছুই হয় না। তো আমি বরফি স্টাইলের কাটতে চাই, তো সেই জন্য আমি এইভাবে কাটছি। তো তোমরা যদি চৌকো করতে চাও, চৌকো কাটতে পারো, যা যেরকম ইচ্ছে সে সেইভাবে কাটতে পারো, তাতে কোনো টেস্টের হেরফের হয় না। তো দেখো, আমি বরফি স্টাইলে কেটে নিয়েছি। এরপরে আমি আবার কড়ার মধ্যে তেল দিয়ে দেব, দিয়ে এইটা ভালো করে ভেজে নেব দুপিট। তো একটু ডুবো ডুবো তেলেই আমি ভাজবো এগুলোকে, ভেজে বেশ লাল লাল করে ভেজে নেব, ভেজে তুলে নেব। তো এরকম একে একে আমি দিয়ে দিচ্ছি, তো ওই কড়াটার মধ্যেই করছি। দেখো, এতগুলো দিয়েছি আমি, এবার উল্টে দেব। দেখো, অন্য সাইডটা আমি উল্টে দিয়েছি, দেওয়ার পরে ওই সাইডটা হয়ে গেলে আমি প্লেটে তুলে তোমাদেরকে দেখাচ্ছি যে ভাজা হয়ে গেছে। তো আমি এবার মশলাটা বানিয়ে নেব, ভাজা হয়ে গেছে, এবার মশলাটা বানিয়ে নেব। একটা বাটি নিয়ে নেব প্রথমে, সেই বাটির মধ্যে প্রথমে আমি একটুখানি লঙ্কা দেব, কারণ কি কাঁচা লঙ্কা যেহেতু দিয়েছি বাটা, সেহেতু এই এর গ্রেভিটার মধ্যে লঙ্কাটা কম দেব আমি, সুদীপ খাবে। তো আর আমি দিয়ে দিলাম জিরে বাটা, জিরে গুঁড়ো, আর সাথে চিনি দিলাম, সবই অল্প অল্প করেই দেব, আর নুন দেব, যেহেতু অলরেডি ধোকার মধ্যে আমরা কিছু মশলা দিয়েছিলাম, সেই জন্য এই গ্রেভিটার মধ্যে সেই অনুযায়ী মশলা দিতে হবে। তো হলুদটা দিয়ে দিলাম এক চামচ, তো পরিমাণ মতন সব কিছু দিতে হবে। আমি এর মধ্যে একটু গরম মশলা দিচ্ছি হাফ চামচ। তো সব কিছু দেওয়া হয়ে গেছে, এবার আমি এটা জল দিয়ে গুলে নেব। তাহলে জল দিয়ে গুলে নিলে কি হয়, তেলের মধ্যে যখন ঢালবো মশলাটা পুড়ে যাবে না আর মশলাটা ঠিক মতন কষানো যাবে। তো আমার ওই দিকে তেল কড়াই গরম হয়ে গেছে, আমি তার মধ্যে টমেটো দেব একটুখানি তেলের মধ্যে। তো টমেটোগুলো দিয়ে দিই আগে,
তারপরে ওই মশলাটা যেটা আমি এখন বানালাম সেটা দেব। তো টমেটো দিয়ে দিয়েছি, এর মধ্যে কিছু ফোড়নের দরকার নেই। তো তোমরা যদি চাও জিরে আর হচ্ছে কিনা এলাচ ফোড়ন দিতে পারো, তেজপাতাও দিতে পারো, বাট না দিলেও চলে, আমি তো দিই না, কারণ কি না দিলেও হয়। তো এইটা একটু টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে আদা বাটা দিয়ে দেব। তো তোমরা খেয়াল করেছো নিশ্চয়ই আমি মশলার মধ্যে আদাটা দিয়েছিলাম না, আদাটা একটুখানি তেলে নেড়ে নিলে এই রান্নার টেস্টটা আর একটু ভালো হয়, সেই জন্য আমি আদাটা তেলে নেড়ে নিয়েছি, আর যে মশলাটা এতক্ষণ বানিয়ে রাখলাম সেই মশলাটাও দিয়ে দিয়েছি। দিয়ে আমি এই মশলাটাকে নেড়ে 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 ভালোভাবে কষিয়ে নেব। ভালো করে নেড়ে নেড়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। তো বেশ একটু শুকনো শুকনো হয়ে যাবে আর টমেটোগুলো গলে গলে যাবে, যতক্ষণ না গলে ততক্ষণ হচ্ছে কিনা আমি নাড়তে থাকব। এর মধ্যে এবার আমি কিছু আলু দিয়ে দেব, কারণ কি ধোকার ডালের মধ্যে আমি আলু দিতে চাই, সেই জন্য আলু দিচ্ছি। তোমরা যদি আলু না দিতে চাও নাও দিতে পারো, আমি খুব অল্প করে একটুখানি আলু দিচ্ছি, কারণ কি সুদীপ আলু খোঁজে, সেই জন্য ওর জন্যই দিয়েছি একটু একটুখানি আলু, ছোটো করে কেটে আমি দিয়ে দিয়েছি। আলুটা আগে আমি ভেজে নিয়েছিলাম, সেটা তোমাদেরকে দেখানো হয় না, আলুটা আমি ভেজে তুলে নিয়েছিলাম, তারপরে সেটা ওর মধ্যে দিয়ে দিয়েছি। এবার মশলাটা দেখো, এবার তেল ছেড়ে গেছে, এবার এর মধ্যে জল ঢেলে দেবো। তো জল সবসময় আমি দিই মিক্সিটা ধুয়ে জলটা দিই, কারণ কি তার মধ্যে অনেক ডাল লেগে থাকে, আর ডাল লেগে থাকার কারণে এই জলটা যদি আমি দিই তরকারিতে তাহলে তরকারিটা ঘন হয় আর খেতেও অনেক সুন্দর হয়, সেই জন্য আমি ওইটা ধুয়েই জলটা দিয়েছি। তারপরে এটা একটু যখন ফুটে যাবে তখন আমি এটা চাপা দিয়ে দেবো। তো দেখো এটা একটু হাফ সেদ্ধ হওয়ার পরে, ঠিক আছে, এটা ফুটে যাওয়ার পরে হাফ সেদ্ধ হয়ে গেছিলো আলুগুলো, তারপরেই আমি ধোকাগুলো দিয়ে দিয়েছি এর মধ্যে। এবার এটা আমি চাপা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব, যেহেতু আলুটা আধ সেদ্ধ, পুরো সেদ্ধ হয়ে গেলে ঢেলে তোমাদেরকে দেখাচ্ছি রান্নাটা। দেখো তরকারিটা হয়ে গেছে, একটু জল জলই রাখতে হয়, তার কারণ মানে ঝোলঝোল রাখতে হয়, তার কারণ হচ্ছে ডালেতে যেহেতু জল টানে, সেহেতু ধোকার ডালনাগুলোতে জল টানবে, তো একটু পরেই এটা এক্ষুনি বসে মানে জলটা টেনে নেবে ধোকাগুলোতে, সেই জন্য হচ্ছে কিনা এইটা একটু ঝোলঝোল রাখবেন, তাহলে একটু গেবি গেবি হবে। এইভাবেই আজকে আমি রান্না করেছি ধোকার ডালনা, এই রেসিপিটাই তোমাদের সঙ্গে এতক্ষণ শেয়ার করলাম। আর শুধু ধোকার ডালনা না, তার সাথেও আমি রান্না করেছি আজকে ফুলকপির তরকারি। তো ফুলকপির তরকারি না হলে ঠিক ষষ্ঠীর ডিনারটা ঠিক মতন হয় না, তো ফুলকপির তরকারি হতেই হবে লুচির সাথে। আর আমি ফুলকপির তরকারি আমি নিয়েও নিয়েছি, এখানে একটুখানি শিমুয়ের পায়েস করেছিলাম, শিমুর পায়েস, তো সেটাও নিয়েছি, আর লুচি নিয়েছি, আর ধোকার ডালাটা যে বানালাম এতক্ষণ সেটাও নিয়ে নেবো, আমার প্লেটে এখন জায়গা নেই, তো আমি অন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি। তো খাওয়া দাওয়া করে তারপরে আসছি তোমাদের সঙ্গে একটুখানি কথা বলবো, তো ভিডিওটা দেখতে থাকো, শেষ অবধি দেখতে থাকো, ওকে। অনেক রাত হয়ে গেল, কী কী খেলাম সেটা নিয়েও তোমাদের সঙ্গে আলোচনা করলাম। তো অনেক গরম আজকে, আর আমি এত সেজে আর থাকতেই পারছি না, শাড়ি টাড়ি পরে পুরো হাঁপিয়ে যাচ্ছি। তো এখানেই হচ্ছে কিনা এই ভিডিওটা শেষ করব, শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নেক্সট ভিডিওগুলো দেখতে থাকো, অনেক ভালো অনেক মজার ভিডিও আসতে চলেছে। ওকে, বাই বাই।